আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন আমি সকালে কি নাস্তা করে থাকি এবং সকালে কখন আমি নাস্তা করি তো আজকে হচ্ছে এখন আমি সকালে নাস্তা করব আর আজকে আমি কী দিয়ে নাস্তা করব সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালে নাস্তা করার আগে আমি প্রথমে অ্যাপল সিডার ভিনেগার খেয়ে নিচ্ছি অ্যাপল সিডার ভিনেগার আমাদের খাবার হজম করতে সহায়তা করে এবং আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখে তো এই তো সকালের নাস্তা এটা হচ্ছে কাঠবাদাম এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বিচই এটা হচ্ছে কাজু বাদাম আর এটা হচ্ছে চীনা বাদাম এটা হচ্ছে কিসমিস আর এইখানে হচ্ছে চারটা খেজুর তরমুজের বীজ আর এটা হচ্ছে নারিকেল নারিকেলটা আমি ছুরি দিয়ে উঠিয়ে নারিকেলের নিচে যে একটা কালো অংশ থাকে সেটা পরিষ্কার করে নিয়েছি এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর সাড়ে এগারোটায় আমি নাস্তা করছি কালকে দুপুরে খাবার খেয়েছি এরপর আর আমি কিছু খাইনি রাতে আমার তেমন খিদা পায়নি যার কারণে আমি রাতে কোনো কিছু না খেয়েই শুধু পানি খেয়ে ঘুমিয়েছিলাম প্রতিদিন কিন্তু আমি একই টাইপের খাবার দিয়ে ব্রেকফাস্ট করি না কখনো আমি বাদাম এইসব সব আয়ুর্বেদিক খাবার দিয়ে ব্রেকফাস্ট করি আবার কখনো দেখা যায় যে ব্রেকফাস্টে আমি শুধু একটা বুলেট কফি খাই আর অন্য কিছুই খাই না আবার মাঝে মধ্যে এমন হয় যে আমি শুধু একটা হলুদের জুস খেয়ে ব্রেকফাস্ট করি আবার কখনো কখনো এরকম হয় যে আমার সকালে যদি তেমন খিদা না লাগে তাহলে আমি একবারে দুপুরে খাই আর ব্রেকফাস্টে তেমন কিছুই খাই না তো এই যে নারিকেল নারিকেল কে বলা হয় সুপার ফুড আর খেজুর দিয়ে নারিকেল খেতে কিন্তু ভীষণ মজা আপনারাও খেজুর দিয়ে নারিকেল খেয়ে দেখতে পারেন আর খেয়ে কেমন লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি প্রথমে জানতাম না আমার হাজব্যান্ড আমাকে খেয়ে বলল যে এইভাবে খেজুর দিয়ে নারিকেল খেয়ে দেখতে পারো ভীষণ মজা লাগে তারপরে আমিও খেয়ে দেখি সত্যি খুবই ভালো লাগে যদিও আমি খেজুরটা একটু কম খাই কিন্তু ইদানিং নারিকেলের সাথে খেজুরটা খেতে খুবই ভালো লাগতেছে যার কারণে আমি খেজুর দিয়ে নারিকেল খাচ্ছি তবে যারা এখন ওজন কমাতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে খেজুর আর কিশমিশটা স্কিপ করতে কারণ হচ্ছে এটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার আর মিষ্টি জাতীয় খাবার খেলে ওজন কমবে না আর কমলেও কম কমবে তাই যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের এখন খেজুর আর কিশমিশ না খাওয়াটাই ভালো তবে মেনটেনিং এ এসে আপনি সব খাবারই খেতে পারবেন যেমন মেনটেনিং এ এসে এখন আমি সব খাবারই খাচ্ছি কিন্তু খাবারটা পরিমাণে কম খেতে হবে আর হচ্ছে খাবারে গ্যাপ দিতে হবে খাবারে গ্যাপ দিলে মেনটেনিং এ এসে আপনার ওজন আর বাড়বে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম